हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल माँ ओ मेयेदेर रान्नाघर। आज के आमादेर रेसिपी हलो ढोकला। गुजराटे एई ढोकला किन्तु खूब फेमस एवं एकटी अथेंटिक रेसिपी। सेई गुजराटी स्टाइले एई ढोकला हलो आज के रेसिपी। आसुन देखे निन। प्रथमे एकटी पात्रेर मध्ये बेसन निये नेबेन, तारपर स्वादमतो नून, चीनी आर सामान्य आदा बाटा, এটা আপনারা গ্রেট করেও নিতে পারেন। তারপর কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস, সামান্য হিং, তার সাথে হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পর ভালো করে এই মিক্সচারটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে আপনি একটা বড় চামচ দিয়ে মিশিয়ে নেবেন। তারপর ড্রাই পাউডারগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবেন জল। একটু একটু করে নাড়াতে থাকবেন মিক্সচারটাকে আর অল্প অল্প জল মেশাতে থাকবেন। তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ঢোকলা বানানোর ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু সেই সফটনেসটা আসবে না, যেটা কিন্তু খুব দরকার যে কোনো ধরনের ঢোকলা বানানোর ক্ষেত্রে। আর এরপর আপনি দিয়ে দেবেন সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু এই ঢোকলাটাকে নরম করার জন্য দেওয়া হয়েছে। এরপর ইনো। ইনো হলো এটার কি ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন, কারণ ইনো ছাড়া তো ঢোকলা হবেই না। আর অপরদিকে এটা কিন্তু অ্যান্টাসিডও বটে। তারপর ভালো করে ফেটিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত মিক্সচারটার মধ্যে একটু ফ্যানা ফ্যানা ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবেন। কিছু বাবলস ফর্মেশন দেখতে পাবেন, তার মানে বুঝবেন আপনার ব্যাটার রেডি। এরপর একটা কেকের যে কোনো প্যান নিতে পারেন বা যে কোনো অ্যালুমিনিয়ামের প্যান আপনাদের বাড়িতে যা আছে, তার মধ্যে সাদা তেলকে ভালো করে ব্রাশ করে ওই মিক্সচারটা দিয়ে দেবেন এবং ভালো করে নাড়িয়ে নেবেন, যাতে সমস্ত দিকে সমানভাবে মিক্সচারটা চলে যায়। না হলে কোনো একটা জায়গায় বেশি, কোনো একটা জায়গায় কম হওয়ার জন্য প্রপার সাইজে কিন্তু ঢোকলাটা রেডি হবে না। এরপর একটা কড়াইয়ের মধ্যে আপনারা সামান্য জল দেবেন। আর এরকম যদি স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ড রাখতে পারেন, বা যদি আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে আপনারা টিফিন বক্স উল্টো করেও রাখতে পারেন। তারপর সেই অ্যালুমিনিয়ামের মধ্যে থাকা ঢোকলার প্রিপারেশনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। অপরদিকে আপনারা একটা পাত্রের মধ্যে তেল, তার মধ্যে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে দেবেন। এটা হচ্ছে আমরা ঢোকলার তড়কা বলে থাকি, বা ফোড়নও আমরা বাঙালিরা বলে থাকি। এরপর সামান্য জল দিয়ে এটাকে কিন্তু একদম কম আঁচে করতে থাকবেন, অল্প নুন, তারপর চিনি, ভালো করে এই সিরাপটা তৈরি করে নিতে হবে। ঢোকলা আপনারা শুধু খেতে পারেন, কিন্তু এটা অ্যাড করার পর একটা অসাধারণ টেস্ট আপনাকে কিন্তু পাইয়ে দেবে। আর যেটা গুজরাটি স্টাইলে ঢোকলার একটা অন্যতম উপাদান। এই প্রসঙ্গে বলে রাখি, যখন ঢোকলাটা করেছিলেন তখন কিন্তু লো থেকে মিডিয়াম আছে এটা 25 মিনিট রেখে দেবেন। ঢাকনা খুললে দেখবেন ঢোকলা রেডি। আর একটা কাঠি দিয়ে মাঝখানটাতে দিয়ে দেখে নেবেন ভালো করে যে ওখানে কোনো ঢোকলা লেগে আছে কিনা, তাহলেই বুঝবেন ঢোকলা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে সাইডটা কেটে নেবেন। তারপর দুটো থালার সাহায্যে উল্টো করে নেবেন, তাহলে দেখবেন ঢোকলা কিন্তু রেডি। আর এই ঢোকলাটাকে আপনারা যে কোনো ধরনের শেপে কাটতে পারেন। জেনারেলি স্কোয়ার শেপেই এটাকে কাটা হয় বা খাওয়া হয়, আপনারাও খেয়েছেন, তো সেরকমভাবে এটাকে কেটে নেবেন। ঢোকলা কিন্তু একটা সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান ডিশ, এবং এটা যে কোনো সময়ে যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে সকালে যদি কেউ ব্রেকফাস্টে খান, বেসনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ভিটামিনস আছে, এবং অবশ্যই এটা আপনারা বিকালে স্ন্যাক্সেও কিন্তু খেতে পারেন। ঢোকলাটা ঠান্ডা হওয়ার পর ওই আগে থেকে তৈরি করে রাখা তড়কাটা এরপর ওপর দিয়ে সুন্দর করে সার্ভ করে দেবেন। এবং অন্য একটি উপাদান হিসেবে এক্ষেত্রে আমরা কিন্তু আরেকটি জিনিস ইউজ করেছি, সেটি হলো কোকোনাট। অর্থাৎ নারকেলটাকে গ্রেট করে নিয়ে ওপর দিয়ে হালকা হালকা করে ছড়িয়ে দেবেন। আর আপনারা যদি চান তাহলে তার সাথে সামান্য পরিমাণ ধনে পাতাও দিয়ে দিতে পারেন।
কারণ সেটাতেও কিন্তু একটা আলাদা স্বাদ এখানে প্রোভাইড করছে। ব্যাস গার্নিশিং করার পর আপনার পরিবারের সকলের সাথে এনজয় করুন গুজরাটি স্টাইলের ঢোকলা রেসিপি। যে যেখানে আছেন, যেই স্টেটেই আছেন, সেখানে থেকেই এই রেসিপিটা কিন্তু আপনি এনজয় করতে পারেন। এটাই তো কানেকশন, এটাই তো একে অপরের সাথে কমিউনিকেশন, সেটা রান্নার মাধ্যমে হোক বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে হোক বা ফোনে হোক। ধন্যবাদ।